রাস্তার ধারে রোহিঙ্গা থেকে আসা এক উদ্বাস্ত মহিলার যে পাক, সে পাকগুলোর দৃশ্য দেখুন। ওনারা দেখুন, ওনারা দীর্ঘ 8 দিন পর বাংলাদেশের সীমানা পার হয়ে আসছে, এখন খাবারের জন্য কি ওনারা ব্যবহার করছে একটু দেখুন। এই এলাকা থেকে কিছু কসুর লতা সংগ্রহ করেছে, এখানে কিন্তু আর কিচ্ছু নাই, এর সাথে কষ্ট আর কি হতে পারে, আপনারা দেখুন একটু লক্ষ্য করে। শুধু কিছু কসুর লতা এগুলো সিদ্ধ করতেছে, এগুলো সিদ্ধ করে এই যে তার সে আছে, তার সন্তান আছে, আরো সন্তান আছে, তাদের কিন্তু খাবারের পেটের যে ক্ষুধাটা এই 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 সিদ্ধ করা এই কসু দিয়েই সম্পন্ন করবে তারা। একসাথে কষ্ট আর কি হতে পারে। আজকে আপনার বাসায় পোলাও পাক করা হচ্ছে, ভাত পাক করা হচ্ছে, মাংস পাক করা হচ্ছে, আর দেখুন 7 দিন অনাহারে থাকার পর এই ফ্যামিলির পাকের কি অবস্থা দেখুন। শুধু কিছু কষ্ট হয়েছে, শুধু কিছু কষ্ট আর কিচ্ছু না, এগুলো সিদ্ধ করে এসে খাবে। এখানে কিন্তু কোনো পেঁয়াজও নাই, তাই সামান্য একটু হলুদ এবং মরিচি দেখা যাচ্ছে, আর কিচ্ছু না। দেখুন মানুষের কষ্ট কি, রোহিঙ্গা উদ্বাস্তদের রাস্তায় যারা বসে তাদের কষ্ট, সেই কষ্টগুলো আপনাদের দেখানোর জন্যই আমি দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করতেছি। বলতে পারেন একসাথে তার কষ্ট কি হতে পারে? শুধু সামান্য কিছু পশু সেইগুলি শুধু সিদ্ধ করতেছে, কোনো পেঁয়াজ পরেজ কোনো কিছু ছাড়া, শুধু একটু হলুদ একটু লবণ দিয়েছেন, একটু লবণ এবং একটু হলুদ, আর কিচ্ছু নাই এখানে। আপনারা দেখতেছেন লোক, আর কিচ্ছু নাই এখানে। আরে একটু উঠতে দেখেন।